প্রথম কলেজ বাজিতপুর, মুর্শিদাবাদের এই গ্রাম শাঁখা শিল্পের জন্য বিখ্যাত। এখানে ঘরে ঘরে তৈরি হয় হরেক রকমের নকশার শাঁখা। কলকাতা থেকে দীঘা, মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি সহ ত্রিপুরা, আসামেও এখান থেকেই শাঁখা রপ্তানি হয়। এমনকি বাংলাদেশেও কদর রয়েছে বাজিতপুরের শাঁখার। সারা বছর ধরেই নিরন্তর এখানে শাঁখা তৈরি হয়। এই গ্রামের 90% মানুষই শাঁখা শিল্পের সঙ্গে যুক্ত। গ্রামের হিন্দুদের পাশাপাশি এখন মুসলিমরাও এই কাজ করেন। শিল্পীরা জানিয়েছেন, চেন্নাই ও শ্রীলঙ্কা থেকে শাঁখা তৈরির কাঁচামাল শাঁখ আসে এই গ্রামে। বেশ কয়েক বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন সৈয়দ ইসলাম বাবু। তিনি জানিয়েছেন, শাঁখা তৈরি হতে বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। প্রসেসিং বলতে গেলে প্রথমে ওই যে আপনার হজ, ওটা করতে কাটা হয়, তারপরে ওখান থেকে আবার গ্রাইন্ডারে যায় মালটা, আবার ওটাকে থান কাটা বলা হয়, ওটাকে সাইজ করে, তারপর ওই চিড়তে হয় মালটাকে, তারপর আমাদের এই সেই প্লাস্টিক দিয়ে আপনার জোড়া দিতে হয়, আঠা দিয়ে সেটিং করতে হয়, তারপরে ওটাকে আবার ঝাল মারতে হয়। ঝাল মারার পরে আবার ওটাকে আপনার গ্রাইন্ডারে গড়া ঘষা করতে হয়, মানে সাইজ করতে হয়, এক কথায় মানে ফিনিশিং দিতে হয়, তারপরে ডিজাইন করতে হয়। ডিজাইন করার পরে কমপ্লিট হয় মালটা। এই গ্রামেরই বাসিন্দা রিন্টু সাহা, তিনি শাঁখার কারিগর, প্রতিদিন 200 থেকে 300 পিস শাঁখা তৈরি করেন। শাঁখা এখানে তৈরি হয়, অনেক জায়গা থেকে মাল কিনতে হয়, কাঁচা মাল নিয়ে আসতে হয়, তৈরি করতে হয়। এটার নাম হচ্ছে শঙ্খ। কলকাতা বিভিন্ন জায়গাতে আছে, নিয়ে আসে। কতদিন 15। ডোমকলের বাজিতপুরে প্রায় 50 জনের বেশি শাঁখা ব্যবসায়ী রয়েছেন। সেখান থেকে সারা বছরে পাইকারি দরে শাঁখা বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন, দিনে দিনে শাঁখার চাহিদা বেড়েছে। অন্যান্য সময় পূজোর মরশুমে 30% বেশি বিক্রি হয় শাঁখা। আমাদের বাপ ঠাকুরের আমল থেকে শাঁখা বিক্রি করি, ব্যবসা চলে। বিভিন্ন রকম শাঁখা হয়, ও ব্রেসলেট, চুর, মান্তাসা, চুড়িবালা, বিক্রি 30, 40, 50, 60 জোড়া, এক জোড়। তবে বেশ কয়েকজন ব্যবসায়ী আক্ষেপ করে বলেন, রাজ্যের শাঁখা শিল্পের জন্য বিখ্যাত বাজিতপুর, তবে সেখানের শিল্পীরা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না। শাঁখা হয় কিন্তু সরকারে কোনো আমরা সাহায্য পাই না এ থেকে। হ্যাঁ, কোনো লোন ফোন তো ওই শাঁখা শিল্প তো কোনো লোন পাইনি। হ্যাঁ, শাঁখার কি কদর কমে গেছে না বেড়েছে এখন? কদর কমেছে বলছে, চলছে, মোটামুটি চলছে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড।